অলরাইট ভিউয়ার্স, গাড়িটার কন্ডিশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভিডিও শুরুতে যেটি বলছিলাম। তো আজকে বরাবরই বলে থাকি, সোহান মোটরসে যতগুলো গাড়ি কালেকশানে পাবেন সবগুলাই লাইক দিস রিকন্ডিশন একদম। তো ঠিক সেম আজকে যে গাড়িটা রিভিউ করছে টয়টা এক্সিও 10 মডেল 16 রেজিস্ট্রেশন, এটিও কিন্তু সেম রিকন্ডিশন মতো দেখতে। ওয়াও কন্ডিশন ইন্টেরিয়র একদম দেখতে পাচ্ছেন, ওয়াও কন্ডিশন পুরাই বেস্ট ইন্টেরিয়র, সবারই চাহিদা সম্পূর্ণ গাড়ি, যেমন ভিতরে ইন্টেরিয়র কিন্তু বেস্ট কালার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি আরও একটি হট আইটেম নিয়ে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন টয়টা ব্র্যান্ডের এক্সিও মডেলের গাড়ি। গাড়িটি মডেল ইয়ার 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2016 এবং পেপার্স ট্যাক্স 2024 সাল পর্যন্ত এবং ফিটনেস 2024 সাল পর্যন্ত কিন্তু আপনারা আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন। তো বরাবরই বলে থাকি যে সোহান মোটরসের যতগুলো গাড়ি কালেকশানে পাবেন এক করতে হয় আপনারা 100% ফ্রেশ কন্ডিশন বলতে পারি, কারণ গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড হলে গাড়িটা যে অবস্থা থাকে মনে হয় যে কোনো রিকন্ডিশনের শোরুম এটা, সোহান মোটরসটা দেখলে মনে হয় কোনো রিকন্ডিশনের শোরুম একটা। তো আজকে ঠিক সেমভাবে যে গাড়িটি নিয়ে রিভিউ করছি 10 মডেল 16 রেজিস্ট্রেশন, পেপার্স তো বললাম 2024 পর্যন্ত আপডেট, গাড়ির কন্ডিশন 100% ফ্রেশ, এরপরেও আপনাদেরকে গাড়ির কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আর এই সোহান মোটরসে আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটেই। তো কথা না বাড়িয়ে আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব আকাশপাশের কথা বলে। অলরাইট ভিউয়ার্স, গাড়িটার কন্ডিশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভিডিও শুরুতে যেটি বলছিলাম। তো আজকে বরাবরই বলে থাকি সোহান মোটরসে যতগুলো গাড়ি কালেকশানে পাবেন সবগুলাই লাইক দিস রিকন্ডিশন একদম। তো ঠিক সেম আজকে যে গাড়িটা রিভিউ করছে টয়টা এক্সিও 10 মডেল 16 রেজিস্ট্রেশন, এটিও কিন্তু সেম রিকন্ডিশন মতো দেখতে। তো কথা না বলি এখন গাড়ি কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানবো আকাশবাসে কথা বলে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছেন না? হ্যাঁ। তো আজকে যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি গাড়িটা কি অবস্থা আছে ভাই? গাড়িটা গুড কন্ডিশন, যেমন মানুষ পোর্টের থেকে যে গাড়িগুলো নিয়ে আসে, হ্যাঁ মানে রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন যে গাড়ি নিয়ে আসে একদম সেম সেই রকম অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, মানে সেম রিকন্ডিশন মতো দেখতে। আচ্ছা একদম সেম। আচ্ছা ঠিক আছে, আমরা গাড়িটার ফ্রন্টে স্যার দেখানোর চেষ্টা করি, হেডলাইট দেখতে পাচ্ছি একদম অরিজিনাল। তো হ্যাঁ ভাইয়া অরিজিনাল, হেডলাইট গ্রিল একদম অরিজিনাল অবস্থায় এবং ঢাকা মেট্রো গোয়া 20 সিটের গাড়ি। এবং এ পাশে যদি লক্ষ্য করি একটু আমরা ভালো করে দেখে নেই, দেখতে পাচ্ছেন ওয়াও কন্ডিশন এক কথায়। এবং গাড়িটা যদি টায়ারটি আপনাদের লক্ষ্য করেন, টায়ারটি দেখতে পাচ্ছেন, টায়ার এবং রিম অনায়াসে আপনারা এক বছর মতো রান করতে পারবেন, একদম অনেক ফ্রেশ অবস্থা আছে। এবং গাড়িটা যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ইন্টেরিয়রটি দেখবো আমরা, ওয়াও কন্ডিশন ইন্টেরিয়র একদম দেখতে পাচ্ছেন, ওয়াও কন্ডিশন পুরাই বেস্ট ইন্টেরিয়র, সবারই চাহিদা সম্পূর্ণ গাড়ি, যেমন ভিতরে ইন্টেরিয়র কিন্তু বেস্ট কালার। এবং লক্ষ্য করছেন ড্যাশবোর্ডগুলো কিন্তু নতুনের মতো, অনেকেরই চিন্তা থাকে যে এক্সিও গাড়ির ড্যাশবোর্ড ফেটে যায় মানে প্রবলেম দেখায়, বাট এই গাড়িতে নতুনের মতোই আছে একদম। এবং ডোরগুলো দেখতে পাচ্ছেন, ভেতরে সিট কাভারগুলো একদম অনেক ফ্রেশ, এবং গিয়ারবক্স এসি কন্ডিশন এগুলো অনেক ভালো আছে, এবং স্টিয়ারিং বক্স এগুলো তো পাওয়ার স্টিয়ারিং। হ্যাঁ ভাইয়া সকল কিছু কিন্তু অনেক ভালো আছে। এটা ইলেকট্রিক ভাইয়া? আচ্ছা ইলেকট্রিক এটা? হ্যাঁ এটা ইলেকট্রিক, এক্সিও গাড়িগুলো ইলেকট্রিক বেশি হয়। ও আচ্ছা আচ্ছা। এবং গাড়ির সাইডগুলো লক্ষ্য করি, কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই তো? না ভাইয়া। আচ্ছা এখন এবং ব্যাক সাইড যদি লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইডটা দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে যে সিটগুলো অনেক সুন্দর অবস্থা আছে, এবং টায়ার এবং রিম সকল কিছু কিন্তু ভালো অবস্থা আছে। এবং যদি ব্যাক সাইডগুলো লক্ষ্য করি, ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডটা অনেক সুন্দর অবস্থা আছে, আর কোথায় ওয়াল কন্ডিশন। এবং ভেতরে যদি গুডস স্পেসে দেখি, আসলে আমি সবসময় বলে থাকি আসলে সোহান মোটরস সেটাই প্রমাণ করে যে তাদের গাড়ির পারফরমেন্স বা কন্ডিশনগুলো কী অবস্থা থাকে, ঠিক দেখতে পাচ্ছেন নতুনের মতো একদম। এটা সিএনজি করা? হ্যাঁ ভাইয়া সিএনজি। আচ্ছা এটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা। এবং গাড়ির নিচে যদি লক্ষ্য করি একটু আমরা, নিচে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, এবং গাড়ির বোনাটগুলো ব্যাকডলাগুলো কিন্তু অনেক ভালো। এবং নিচে একটু লক্ষ্য করি, স্পেয়ার চাকা নিচের কন্ডিশন আসলে সকল কিছু একদম ভালো অবস্থায়। এবং গাড়ির যদি এর লেফট সাইড লক্ষ্য করেন, লেফট সাইড দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন, কোথাও কোনো প্রকার ক্র্যাশ নাই। ওকে আমরা গাড়িটার এখন ইঞ্জিনটা দেখবো, আর ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা আছে।
অলরাইট ভিউয়ার্স, আবারও গাড়িটার আমরা ইঞ্জিনটা দেখবো আর ইন্টেরিয়র এক্সটেরিয়র যেমনটা ফ্রেশ দেখলাম আর ইঞ্জিনটা কেমন ফ্রেশ সেটি আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন বা ভিডিওতে বুঝতে পারছেন কেমন অবস্থায়। যদি গাড়ির সাইড বারগুলো দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সাইড বার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং গাড়িতে কোনো প্রকার কাজ করতে হবে আকাশ ভাই? না ভাইয়া কোনো কাজ নেই ভাইয়া, কোনো কাজ নেই। ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন লাগানো থাকে এই এক্সিও মডেল গাড়িগুলোতে। ওকে ভাইয়া, বোনাটগুলো সবগুলোই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে, নামিয়ে দিবেন। তো আকাশ ভাই, আসলে সবসময় এত সুন্দর গাড়ি কালেকশন যে করে পান আপনারা জানি না, এত সুন্দর সুন্দর গাড়ি কালেকশন থাকে আপনাদের কাছে, তো এটার প্রাইস কেমন আসবে ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস 1480,000 টাকা। 1480? হ্যাঁ, আস্কিং প্রাইস। হ্যাঁ ভাই, আমাদের রেফারেন্স আসলে ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট করবেন। অবশ্যই অবশ্যই ভাই। আচ্ছা আচ্ছা, আসলে শোরুমের ওনার সুমন ভাই, ভাই যে এত সুন্দর গাড়ি কালেকশন কই থেকে নিয়ে আসে জানি না, বাট সকল ধরনের গাড়ি কালেকশন মনে হবে লাইক দিস রিকন্ডিশন। তো আপনারা যারা এক্সিও, অ্যালিয়ন, প্রিমিও, এক্স করোলা, জি করোলা এই টাইপ মানে ভালো কন্ডিশনের গাড়ি যাদের প্রয়োজন, তারাই শুধুমাত্র সোহান মোটরে যোগাযোগ করতে পারেন। লাইক দিস 10 লাখের নিচে যাদের গাড়ি কেনার প্রয়োজন বা বা এই বাজেটে আমার গাড়ি খুঁজতেছে তাদেরকে বলতে পারি সোহান মোটরসে এই টাইপের এই বাজেটে গাড়ি বর্তমানে না। না না ভাইয়া, আচ্ছা সোহান মোটরসে গাড়ি কিনতে গেলে বা নিতে আসলে অবশ্যই 10 লাখের উপরে বাজেট করতে হবে যতগুলো গাড়ি কালেকশানে আছে। তো আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যতগুলো গাড়ি কালেকশানে পাবেন ওয়া কন্ডিশন, এক্সকরোলা, অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও সকল ধরনের গাড়ি কিন্তু আপনারা লেটেস্ট মডেল থেকে শুরু করে সকল ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।